পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিজেপি সিপিএম ও নির্দল জোট পঞ্চায়েত প্রধান গঠন করল। এখানে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 17টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 8টি, বিজেপি 7টি, নির্দল 1টি ও সিপিএম 1টি আসন জয়লাভ করে। পঞ্চায়েত বোর্ড গঠনে নির্দল প্রার্থী নৌরিন সুলতানাকে প্রধান ও বিজেপির প্রার্থীকে স্মৃতিধর চক্রবর্তীকে উপপ্রধান করে পঞ্চায়েত বোর্ড গঠন করা হলো। আজ বোর্ড গঠন করে দলীয় সমর্থকরা আনন্দ উল্লাসে মেতে ওঠে। সব মিলিয়ে শাসক দল তৃণমূলকে ক্ষমতাচ্যুত করে রাম বাম নির্দল মিলে সিদ্ধা এক নম্বর গ্রাম পঞ্চায়েত দখল করল বিরোধী জোট। যাও মালা পরা হয়ে আমাদের।